আমফান বিপর্যয়ে অ্যাকাউন্টে দুবার টাকা এসেছে সেই নিরিখে, বিডিও অফিস থেকে বারে বারে নোটিশ করার পরেও টাকা ফেরত দেয়নি, এই রকমই 49 জনের নামে এফআইআর হয়েছে, তার মধ্যে বয়েলটুইর বেশ কয়েকজন আছে। বহুল প্রচলিত একটি দৈনিক পত্রিকাতে এই এলাকার একজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নাম জড়িয়েছে, কি বলবেন? এটা একটা চক্রান্ত। আইজুল একজন আমাদের ব্লক নেতৃত্ব এবং পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করে, তার স্ত্রী হচ্ছে মাফুজা বিজেপি আমাদের পঞ্চায়েত সদস্য। তো সে জায়গায় আমফান ঝড়ের টাকা বিভিন্ন লোককে দেওয়া হয়েছে, যাদের ডবল ছিল তারা ই হয়েছে। একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত করবার জন্যে আইজুলের নামটা করেছে। যে আইজুলের নাম, তার বাবার নাম আলাদা, এই আইজুল যে আমাদের নেতা তার বাবার নাম আলাদা, তার স্ত্রীর নাম দিয়ে একটা কালিমা লিপ্ত করার চেষ্টা করছে একটা অপরপক্ষের দলের কর্মীরা। সেখানে উল্লেখ হয়েছে বয়েলটুর যে বর্তমান তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি তো এই বিষয়ে বলেছে যে অনেকবার বলা সত্ত্বেও টাকা দেয়নি, উনি তো আর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ছিলেন না, উনি সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে এসেছে। আর আমার নেতৃত্বে পঞ্চায়েতে জিতিয়ে দেওয়ার পরে আমি ওকে পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ করেছিলাম। ও নিজে তিনবার ইন্দিরা আবাসন পেয়েছে, সিপিএমের সময় দুবার, আর পঞ্চায়েত সমিতির শ্রাবণী মান্নার কোটা থেকে একবার। ভদ্রলোকের ভাবা উচিত ছিল যে একটা মুসলিম ছেলে যেভাবে দলটা লড়াই করে, সংগ্রাম করে, আর ইয়াস ঝড়ে ওই ছেলেটা 30-35 জন লোক নিয়ে তৃতীয় খণ্ড জাল পাইতে 300-400 মানুষজনকে বাঁচিয়েছে প্রধানের নেতৃত্বে, এরকম একটি ছেলে নামে তো কালিবা নিত্য করতেই হবে। না হলে সিপিএম থেকে আসছি, 3টি আবাসন নিয়েছি, দলের সঙ্গে কোনো সংযোগ নেই, কিসের সভাপতিও? মনোজ সামন্ত নিজের জীবন যৌবন বাজি রেখে পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা ভোটটা করিয়েছে, যে গদ্দার পালিয়ে গেছে নন্দীগ্রামের, যে হচ্ছে আমার লোডশেডিং এমএলএ, বলেছিল 5 কোটি টাকা দেবো মনোজবাবু, আপনার অঞ্চলকে বিরোধী শূন্য করতে হবে। ও তো সেই কর্মী, সিপিএম থেকে এসেছিল, সমর মাইতে একটু জায়গা ছিল দাঁড়াবার জন্যে। আর আমি ভাবলাম একটা শিক্ষিত ছেলে কর্মাধ্যক্ষ, মিথ্যাবাদী বদমাস, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নামে কালিবা লেপটিছে, লজ্জা থাকা উচিত। তাহলে কি বর্তমানে তিনি সভাপতি নয়? না, সভাপতি মনোজ সামন্ত। আপনার নাম এবং কোন পদে? আমার নাম মনোজ কুমার সামন্ত, আমি 92 সাল থেকে সভাপতি আছি তৃণমূল কংগ্রেসের, কালিমা লিপ্ত কেউ করতে পারিনি।